এখানকার যাদের জমি ছিল সবাই মৌখিক দানের দান করেন, মৌখিক দানের ভিত্তিতে ওই এই জমিতে এই বিদ্যালয় স্থাপিত হয়। পরবর্তীতে 1999 সালে এসে জমি দানপত্র করে নেওয়া হয় রেস্টি মজুরি। ওই সময় এই জমির এই যে মাঝখানে 600 জমি ওদের কাগজের ত্রুটি থাকায় রেস্টি করে নেওয়া সম্ভব হয়নি। পরে এই জমিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং অদ্যাবধি তাদের কোনো আপত্তি ছিল না। হঠাৎ করে আমাদের গ্রামেরই এক অসৎ ব্যক্তি, নাম আছে আবুল কালাম আজাদ লালটু, আমরা শুনতে পাইছি যে ওই লোকের কাছ থেকে গত এক বছর আগে অর্থাৎ 2017 সালে এই জমিটা দলিল করে নিয়েছে। যখন দলিল করে নিয়েছে শোনার পরে আমরা কিছুদিন আগে শুনেছি, গত 2 মাস হচ্ছে, সাথে সাথে আমরা দেওয়ানি আদালতে মামলা করেছি। কিন্তু স্কুল বন্ধ থাকার সত্ত্বে রোজার ভিতরে ঈদের আগের দিন অফিস আদালত বন্ধ, স্কুল বন্ধ, হঠাৎ করে ও কিছু লোকজন নিয়ে আসে স্কুলের মাঝখান দিয়ে পাশের দেয়, বলে যে আমি এখানে পোল্ট্রি খামার করব। পরে আমরা টের পেয়ে আমি পুলিশের শরণাপন্ন হই, থানার থেকে সে অফিসাররা আসে, দুইজন এসআই সহ কিছু ফোর্স আসে, আমরা আসি, এসে নিষেধ করার পরে সে এখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পরে সে হুমকি দিয়ে যাচ্ছে যে এখানে ছেলেপিলে আসতে দেবো না, এই চারতলা ভবনের যে নির্মাণ কাজ চলছে কাজ বন্ধ রাখতে হবে, নইলে আমাদের টাকা দিতে হবে, নইলে কাজ করতে দেবে না। কন্ট্রাক্টরেরও হুমকি দিচ্ছে, ছেলেপিলেদের স্কুলে আসতে নিষেধ করছে অভিভাবকদের, আমি কোনো পোলট্রি ফার্ম করবো তোমাদের ছেলেপিলে তো লেখাপড়বে কীভাবে, মানে যাওয়ার দরকার নেই, অন্য স্কুলে যান ইত্যাদি।